বিপিএলকে সাধুবাদ জানাবো যে এই সিলেটে খেলাটা নেওয়ার জন্য করার জন্য। গত আসরের যদি একটা তথ্য আপনার সঙ্গে শেয়ার করি, বোলিংয়ে তিনজন সেরাই ছিলেন বিদেশি, প্রথম ছিলেন ডোয়াইন ব্রাভো, জুনায়েদ খান এবং মোহাম্মদ নবী, প্রথম তিনজন। তো সেক্ষেত্রে বোধ হয় এবারের আসরে বাংলাদেশি বোলারদের একটা বাড়তি চ্যালেঞ্জ থাকবে। বাড়তি চ্যালেঞ্জ থাকবে, আমি মনে হয় যে শুধু বাংলাদেশি বোলার না, বাড়তি চ্যালেঞ্জ থাকবে ব্যাটসম্যানদের উপরে। বিকজ আপনি যখন পাঁচটা করে ফরেন প্লেয়ার নিয়েছেন, পাঁচটা ফরেন মানে হচ্ছে আপনি বাড়তি কিন্তু বিদেশি প্লেয়ারের উপরে ডিপেন্ড করে আপনি টিম বানাইছেন লোকাল। তো আমার মনে হয় যে সবাই ম্যাক্সিমাম প্লেয়ারেই কিন্তু সব অলরাউন্ডার সবাই খুঁজে বিদেশ থেকে যারা নিয়ে আসতে চাই, যে আমি তাকে নিব বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা কথা বলে না যে আমি শহীদ আফ্রিদিকে ব্যাটিং করাবো বোলিং করবো, আপনি যদি ড্যারেন সামির কথা বলেন আছে ব্যাটিং করাবো বোলিং করবো। তো প্যাকেজ প্লেয়ার তারাই কিন্তু ম্যাক্সিমাম জায়গায় উপরের দিকে ব্যাটিং করবে, আবার তারাই হয়তো বিশ ওভারের মধ্যে দেখা গেলো ষোলো ওভার ব্যাটিং করবে, তারাই কি ফ্যাক্টর বোলিং করবে, আলটিমেটলি কি ফ্যাক্টর কিন্তু তারাই হবে। হয়তো যারা খুবই কি প্লেয়ার বাংলাদেশের তারা হয়তো অনেক সময় লুকায়েও যাবে এই ভিড়ের মধ্যে। তো এই জন্য আমার কাছে মনে হয় যে অবশ্যই বিদেশি প্লেয়ারের উপরে অনেক ডিপেন্ডেন্ট হবে, বাট আমার কাছে মনে হয় যে তাহলে এটা কি বিপিএল এর একটা দুর্বল দিক এবারে? আমার কাছে মনে হয় অনেকেই বলছেন যে আমাদের দেশে হয়তো এরকম বেশি প্লেয়ার নাই, কোয়ালিটি প্লেয়ার নাই, এটা আমার কাছে মনে হয় না, আমার কাছে ভুল ধারণা। আমার কাছে মনে হয় এটা হয়তো ভালো ইভেন্ট হতে পারে, আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ার 11টা করে দিয়ে আপনি ভালো ইভেন্ট বানাতে পারেন, কিন্তু আসল উদ্দেশ্যটা কি? বিপিএল এর মেন উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি লোকাল প্রোডাক্ট তৈরি করা। তা আপনি যদি গত দুই তিন বছর চার বছর কিন্তু আলটিমেটলি তাই হয়েছে যে না লোকাল প্রোডাক্ট আসছে এবং বাংলাদেশ। আপনি যে কথাটা বলছেন, আপনি যে দলের সঙ্গে এবার জড়িয়ে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান, তারা যখন চ্যাম্পিয়ন হলো যাদেরকে হারিয়ে, দু দলই কিন্তু লোকাল ডিপেন্ডেন্ট একটা ব্যাপার ছিল, কারণ অলোক কাপালির জন্য চ্যাম্পিয়ন হওয়া ছিল একেবারে একটা দারুণ ম্যাচ, এবং সেবার কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ফাইনালটা ছিল বরিশালের সঙ্গে, আমি ইগনোর করা আমি করতে যাচ্ছি, আমার কথা হলো যে আমাদের কিন্তু ওই মানের প্লেয়ার আছে। আপনি যদি দেখেন প্রায় এছাড়াও যদি দেখেন এ টিমের প্লেয়ার আছে, না হলেও আমি বলো ন্যাশনাল লেভেলের প্লেয়ার যারা বাদ পড়েছেন রিসেন্টলি দুই বছরের মধ্যে, এরকম 20-25 জন প্লেয়ার কিন্তু ন্যাশনাল লেভেলের প্লেয়ার আছে। আপনি যদি শারিয়ান নাফিজ বলেন, নাইম ইসলাম বলেন, আপনি যদি আলামিন পেজ বলেন, তো এরকম আরও 20-25 জন স্টকে কিন্তু আপনি আছেন। তার মানে ন্যাশনাল টিমে কারেন্ট 15 জন, আরও 20-25 জন 40 জন প্লেয়ার, তো তার মানে ন্যাশনাল ক্যাটাগরি প্লেয়ারই আছে। আমি কেন বলছি যে আমার মনে হয় যে হলে ভালো হতো, আমার লোকাল প্লেয়ার অনেক এক্সপোজার পেতো, যে খেলার সুযোগ পেতো এবং মেন মেন জায়গায় হয়তো বোলিং করা ব্যাটিং করার দায়িত্বগুলো পেতো। আচ্ছা, যদিও সেইটার মানে এখন তো আর করার সময়, যেহেতু নিয়মটা নিয়ম হয়ে গেছে, কিন্তু একজন সাবেক অধিনায়ক হিসাবে নিশ্চয়ই আপনি বাংলাদেশের তরুণদের জন্য বলবেন, অনেক সময় হতে পারে যে পুরো টুর্নামেন্টে কোনো ম্যাচ পেলো না, কিন্তু এই যে ড্রেসিং রুম শেয়ারের বিষয়টা, বড় বড় খেলোয়াড়ের সঙ্গে একসঙ্গে থাকা, এগুলো তো একটা অনুপ্রেরণা তৈরি করে। অবশ্যই রাকিব ভাই, এটা তো ফ্যান্টাস্টিক একটা, আমার কাছে মনে হয় যে দেখেন আমরা যদি ডেভেলপ করতে চান তাহলে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা উইদাউট এনি ইনভেস্টমেন্ট আমরা কিন্তু তাদেরকে পেয়ে যাচ্ছি, মানে ক্রিকেট বোর্ডের ইনভেস্টমেন্ট বলছে যে আপনি বিদেশি কোচ আনা লাগছে না নিজে থেকে, মানে বোর্ডের আনা লাগছে না, বিদেশি প্লেয়ার আনা লাগছে না, সেই প্লেয়ারগুলো কিন্তু ড্রেসিং রুমের ভিতরে তারা কীভাবে খেলবে, কী প্ল্যানিং, তার কথাবার্তা কী, সে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা। এই যে একটা মাস যখন থাকবে অনেক ইয়াং প্লেয়ারের সাহসটা বেড়ে যাবে, এবং ক্রিকেট খেলাটা হচ্ছে সাহসটার সবচেয়ে বড়, মানে আমার কাছে মনে হয় যে দুটা পার্ট, একটা হচ্ছে ফিজিক্যাল পার্ট এবং হচ্ছে মেন্টাল পার্ট। মেন্টালি তারা অনেক স্ট্রং হয়। আপনি যদি সাঙ্গাকারার সাথে যখন শেয়ারিং করবে, সাঙ্গাকারাকে যখন ক্লোজলি মিলবে, সাঙ্গাকারাকে মনে হবে ও হয়তো মানুষ, আমিও কেন পারবো না। তো এই দিক খুবই ইম্পর্টেন্ট এবং তাদের অ্যাডভাইসগুলোও খুব কাজের জিনিস। আচ্ছা, একই সঙ্গে যেটা আমি আপনার সঙ্গে বলতে চাই, পাকিস্তানি ক্রিকেটার এবার খেলবে, মানে এর আগে আমরা সবসময় যে একদম নিয়মিতভাবে পুরোটা পেয়েছি তা না, তবে তারা বেশিরভাগ খেলোয়াড় 18 তারিখের আগে আসতে পারছে না। তো আমরা এই প্রসঙ্গে আসবো, তবে তার আগে আমরা সরাসরি চলে যাচ্ছি টসে। ঢাকা ডায়নামাইট অ্যান্ড দ্য ম্যাচ রেফারি, হু ইজ গোনা ফ্লিপ দ্য কয়েন? Nas is going to flip the coin. Heads is the call. Tail. So Nasir Hussain, Sylhet Sixers captain, won the toss. And what is your decision and what influenced it? I go for ball first because this is new wicket. I try to early on wicket and then pressure create in Dhaka. So I try to in power play in 6 overs. So try to early wicket and pressure create in moment, tip moment run for us. Okay. You're the home boy here. This is your home ground. What sort of a total you can defend here? And this is, I told you, this is new wicket, so that's why I'm bowling first. And let's see, I try to 150 is the winning score. No, sorry, 170 is the winning score. Okay, thank you. Go well. Shakib, happy to bat first? Yes, we are looking to bat first. Looks to me a very good wicket. Hopefully, it will be a very good game. Wicket don't change much, that's what I think. It's just a matter of time who plays better on the day. What is your team composition?
Well, we are going with five overseas players. We have got some big names in our team. At the same time, we have got some very good local players. So hopefully we can combine well and do well for Dhaka. Good pitch. What sort of a total? Well, as many as we can. But at this moment, it looks like a high-scoring wicket. So anything less than 170 will be very difficult to restrict. But I hope we score more than that. Go well. Thank you. So the news from the center. Silhet Sixers won the toss and opted to bowl first. Toss bodhay na korlei hoto karon dujon je bhabe bollen ekjon bollen je tumi bowling nilen ar Sakib ke jokhon jiggesh korlen uni bollen je uni batting er kothay bhabchilen to ki mone hoy je kar juktita beshi apnar juktijukto mone hoy dutoi thik ache ekta hocche je ami bolbo je physically jeto tara dekhche jay wicket e kemon but amar mone hoy je ফার্স্ট ম্যাচ সবসময় আমার মনে হয় যে বোলিং করাই ভালো, যেটা নাসির আমার মনে নিয়েছে নতুন উইকেট, বিকজ এই ভেনুতে কিন্তু খেলা এরকম হয় নাই এবং উইকেটটা কীভাবে, হ্যাঁ হয়তো দেখা গেলো যে দেখে মনে হচ্ছে সলিড উইকেট, অনেক সময় দেখা গেলো যে এবং ফার্স্ট ম্যাচ ব্যাটসম্যান অনেক সময় ভুল করে ফেলে, ফার্স্ট ইনিংসে ভুল করে ফেলে, এই জন্য আমি বলছি যে বেশি তাড়াহুড়া করে বিশ্বকাপে খেলা খেলতে যেতে বেশি তাড়াহুড়া করতে যে অনেক সময় ভুল করে ফেলে, সেকেন্ড ইনিংসে দেখা গেলো যে খুব আরামে সহজে চেস করা যায়, ইজি টার্গেটটা আপনি পেয়ে গেলেন। বাট আমি বলবো যে আবার সাকিবদের যদি আমি বলবো যে সাকিবদের সেন্সে আমি যদি বলবো যে ঢাকা টিমে মোমেন্টাম যদি পেয়ে যায় ব্যাটিংয়ে তাহলে কিন্তু আবার বড় একটা রান করে ফেললে তখন আবার চেস করা ডিফিকাল্ট হবে। আচ্ছা দূরে বসে এইটা মতামত দেওয়াটা কঠিন, তারপরেও যখন নাসির বললেন যে 150-এর আশেপাশে হয়তো এটা রানটা এই ধাবা, আবার সাকিব কিন্তু বললেন হাই স্কোরিং উইকেট, তো আসলে আমরাও বোধহয় একটু অপেক্ষায় থাকবো যে কেমন বিহেভ করে উইকেট। অবশ্যই আমি আমি প্রথমে বলছিলাম যে ফিজিক্যালি আসলে মাঠে যারা উইকেট দেখবেন তারাই আসলে বলতে পারবেন এবং উইকেটের চেহারা দেখলে অনেক সময় বলা যায় যে আসলে উইকেটে কী বিহেভ করবে, ফ্ল্যাট ট্র্যাক যেটা সাকিব বলছে হয়তো বড়ো একটা স্কোর হতে পারে। বাট আমরা আশা করি যে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ এবং সবচেয়ে বড় হচ্ছে কি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে যে আপনার আউটফিল্ডটা কিন্তু যেহেতু ছোটো থাকে ছয়ের সংখ্যাটা খুব বেশি হয় তো রানটা হয়তো আলটিমেটলি 170-180 এই ধরনের একটা সবাই আশা করে থাকে যে এই ধরনের একটা রান হবে। আচ্ছা একটা সময় যখন টি টোয়েন্টি শুরু হলো বা ইভেন ওয়ানডে ক্রিকেটেও টস জিতলেই ব্যাটিং নেওয়ার হারটা অনেক বেশি ছিল, কিন্তু ইদানিং মনে হচ্ছে রান দেখে খেলার প্রবণতাটা বোধহয় একটু বেড়েছে যে কত রান আমার সামনে সেটা দেখে খেলার প্রবণতাটা বেড়েছে। না ঠিক তা না, এটা ডিপেন্ড অন উইকেট, আমার কাছে মানে যে প্রত্যেকটা প্ল্যান থাকে যে ক্যারেক্টার থেকে প্রত্যেকটা মাঠে যে কীভাবে অপোনেন্টের কী দুর্বলতা আছে কীভাবে প্ল্যান করে, আমার মনে হয় যে এটা আসলে কোনো ব্যাপার না যে আসলে পরে চেস করবো। বাট আমি মনে করি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে ফার্স্ট ব্যাটিংটা হচ্ছে সবচেয়ে সেফ এবং সবাই তাই চিন্তা করেন, বিকজ আপনি ফার্স্ট বিশ্ববার আপনি প্রেশারলেস ব্যাটিং করছেন, আপনি কখনো মানে রান রেট ফল করার চান্স নেই, আপনি সবসময় খেলে যাচ্ছেন শর্ট খেলেছেন। বাট কোনো চেস করতে যেয়ে যখন আপনি 170 চেস করতে যদি মাঝে যদি দুই ওভার যদি আপনি ভুল করে ফেলেন বা স্লো ডাউন হয়ে যান তখন কিন্তু ওই রানটা বড় রানটা চেস করতে যেয়ে তখন আপনি অনেক বেশি মিস্টেক করবেন, ফার্স্ট বিশ্ববার ব্যাটিং করলে ওই জিনিসটা চান্সটা কম থাকে। আচ্ছা দু দলের যে লাইন আপ মানে আসলে টি টোয়েন্টিতে একদম এক্স্যাক্ট কোন ইলেভেন খেলানো হবে এখন হয়তো মানে ইন্টারনেটের কল্যাণে সবাই জেনে যাচ্ছেন, কিন্তু অনেক সময় কিন্তু অনেক কী প্লেয়ারকেও বসিয়ে রাখা হয় অনেক স্ট্র্যাটেজির কারণে, আপনার কাছে কী মনে হয় কারা কী প্লেয়ার হতে পারে মানে দুই দলের মধ্যে? দুই দলের মধ্যে যেমন আমরা দেখছি যে যারা হয়তো লোকাল প্লেয়ারের মধ্যে যেমন নাসির সাব্বির আমি লোকাল প্লেয়ারদের মধ্যে এবং আমার মনে হয় যে তাইজুলও এফেক্টিভ বোলার হতে পারে আমার সিলেটের ক্ষেত্রে, হ্যাঁ আর এটা হচ্ছে যে বড় আমার মনে হয় যে ওদের লিও প্লাঙ্কেট এবং আন্দ্রে ফ্লেচার এই দুটো, আমি যদি আজকে ঢাকা টিমের লিস্ট আমরা এখনও দেখি নাই বাট আমার কাছে মনে হয় ঢাকা টিম দুটো লেফট আর্ম স্পিনার বা দুটো স্পিনার বা মানে আফ্রিদি সহ যেতে পারে, বিকজ ম্যাক্সিমাম এখনো আসেননি আফ্রিদি, আফ্রিদি আসে নাই, তারপরে যে তাহলে আমার মনে হয় যে দুটো লেফট আর্ম স্পিনার সাকলান সজীব এবং সাকিব দিয়ে যেতে পারে, বিকজ আপনার কিন্তু এশিয়ান প্লেয়ার নাই সিলেট সিলেট টিমে, ম্যাক্সিমাম কিন্তু বিদেশি প্লেয়ার বলতে আমি ইংল্যান্ডের অথবা ওয়েস্ট ইন্ডিজের, তারা কিন্তু স্পিনে একটু হলেও দুর্বলতা থাকে, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় স্পিন দিয়ে বেশি ঢাকা ঢুকতে পারে। হ্যাঁ কারণ যেটা হচ্ছে রিচার্ড লেভি বা রস হুইটাল সব কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা, হ্যাঁ সাউথ আফ্রিকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ, তো আমার কাছে মনে হয় যেহেতু আমাদের এশিয়ান প্লেয়ার নাই মানে পাকিস্তানি প্লেয়ার নাই সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে হয়তো স্পিন দিয়ে হয়তো বেশি যেতে পারে। তো আসলে আলটিমেটলি এই স্ট্র্যাটেজিগুলোই কিন্তু একটা মানে একটা ম্যাচ থেকে আরেকটা ম্যাচে ইলেভেনকে ডিফারেন্ট করবে, এটা এটা প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আলাদা আলাদা প্ল্যান হয়, যেমন আজকে ঢাকা টিম কিন্তু পুরোটা প্ল্যান করছে সিলেটকে নিয়ে, সিলেটকে নিয়ে কোন সম্ভাব্য 11 জন খেলতে পারে এবং ওই সম্ভাব্য 11 জনকে নিয়ে কিন্তু তাদের বোলিং সেট আপ বা ব্যাটিং সেট আপ হবে, ঠিক সিলেটও কিন্তু ওই প্ল্যান করা আছে এবং প্রত্যেকটা ম্যাচেই আমার কাছে মনে হয় যে আজকে অত সময় থাকে না হোমওয়ার্ক করার, কালকে হবে আবার সিলেক্ট একটা টিম আরেকটা ম্যাচ খেলবে, আজকে হয়তো ম্যাচের পরে দেখা গেলো যে আবার টিম মিটিং করবে কালকে আরেকটা টিমকে নিয়ে, আবার আজকেই হয়তো আরেকটা টিমকে নিয়ে প্ল্যান করবে যে কালকে কী করতে হবে, তো আপনাকে রেডি টু প্লে, এখানে হচ্ছে রেডি টু প্লে, এখানে হচ্ছে আপনি অত টেনশন করলে হবে না, এনজয় করতে হবে ক্রিকেটটাকে এবং এনজয় করলে আপনি ভালো পারফরমেন্সটা আসবে। আচ্ছা সাউথ আফ্রিকায় আমাদের ট্যুরটা ভালো হয়নি বাংলাদেশের, খুবই মানে ভালো হয়নি বলা ঠিক না খারাপই হয়েছে, তো সেটার প্রভাব কি বিপিএলে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদের উপর কিছু পড়বে? আমার কিছুটা থাকবে, মেন্টাল গেম তো আমার কাছে মনে হয় দেখেন যারা পারফর্ম করি না তাদের মধ্যে একটু হলো তো আলটিমেটলি ওই স্মৃতিতে আসবে যে আমি রানের মধ্যে নাই কিছুটা হলেও, বাট আমার কাছে মনে হয় দেখে এখানে খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট তাকে কীভাবে অন্য ওয়ে দিয়ে নিয়ে যায়,
আপনি যখনই হয়তো দেখা গেলো যে ওটা চিন্তা করবেন, হয়তো দেখা গেলো আপনাকে অন্য ট্র্যাক দিয়ে আপনাকে অন্য কথা বলে হয়তো অন্য দিক দিয়ে মেন্টালি স্ট্রং করবে যে ও ওয়াও তুমি তো ওই সেঞ্চুরিটা সুপার ছিল, এটা ছিল ভালো ছিল। তো ভালো জিনিসগুলো যদি দেখানো যায় হয়তো চেঞ্জ করা যায়। আমার কাছে মনে হয় যে না রিস্টার্ট, আমি নতুনভাবে ফ্রেশভাবে খেলতে চাই ডিফারেন্ট টুর্নামেন্ট, আমার মনে হয় যে চেঞ্জ করা যায়। এবং এই লেভেলে আমার মনে হয় যে সবাই এই ধরনেরই প্লেয়ার হয়, মানে যে না আমাকে প্রত্যেকটা সময় মানে ম্যাচ করে নিতে হবে। ইটস লাইক এ ওয়েভ, কখনো আপনি অনেক ভালো পারফরমেন্স চূড়ায় থাকবেন, কখনো আপনি নিচে থাকবেন, তো আপনাকে ওইখানে কামব্যাক করে আবার উপরে আসতে হবে। যেতে হবে। গত আসরে সর্বোচ্চ রান ছিল, মানে ইনিংস ছিল 194, ঢাকা করেছিল কুমিল্লার বিপক্ষে যে দলের সঙ্গে আপনি জড়িয়ে, 200 কোনো ম্যাচে হয়নি। তো এবার কি আশা করছেন যে একটা 200 বোধ হয় একটা টুর্নামেন্টকে অনেক গ্ল্যামারাস করবে? আমার কাছে মনে হয় যে এই ধরনের স্কোরটা খুবই দরকার। আপনি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ বলতেই তো চার্জ হয়, তো বড় রান হলে দেখতেও ভালো লাগে। আসলে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে যে দেখলাম যে শুধু বল ঘুরছে, বল নিচে যাচ্ছে, লো স্কোরিং গেম ভালো লাগে না। আচ্ছা, আপনাকে একটু থামাতে বাধ্য হচ্ছে যে উদ্বোধন এবার সেমন তেমন কোনো অনুষ্ঠান নেই, তবে কিছু স্বাগত বক্তব্য, কিছু আনুষ্ঠানিকতা আছে, আমরা সেখানে চলে যাচ্ছি সরাসরি। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই যে বাংলাদেশে তো বটেই, পৃথিবীর যে কোনো স্টেডিয়ামের চেয়ে আমাদের এই স্টেডিয়ামটা সবচেয়ে সুন্দর। সমস্যা আছে, ক্যাপাসিটি কনস্ট্রেইন্ট, এটাতে কোনো সন্দেহ নেই, তবে আমাদের ধারণাই ছিল না। আমরা সবসময় মনে করতাম ঢাকা খেলা দিলে সবচেয়ে বেশি দর্শক হয়, কিন্তু এবার সিলেটবাসী টিকেটের জন্য যা করলো, আমার মনে হয় ক্রিকেট সবচেয়ে বেশি জনপ্রিয় যে জায়গাগুলো এটার মধ্যে সিলেট অন্যতম। আমি সমগ্র সিলেটবাসীকে তাদের এই বিপিএল অনুষ্ঠানের জন্য যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে, যে আগ্রহ দেখিয়েছে, যে কষ্ট, অবর্ণনীয় কষ্ট তারা সহ্য করেছে, সেই জন্য একদিকে যেমন আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, আবার কষ্টও পাচ্ছি। আমি শুধু একটা কথাই বলবো, এবারের বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠান আজকের দিনের জন্য 100,000-এরও বেশি টিকেটের ডিমান্ড ছিল, কিন্তু আমাদের ক্যাপাসিটি মাত্র 18,000। সো 80,000-এরও বেশি দর্শক কিন্তু টিকেটই পেল না এই খেলাটা দেখার জন্য। আমাদের এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং চেষ্টা করব কিভাবে ক্যাপাসিটি আরও অনেক বাড়ানো যায়। যাই হোক, আমি এই বিপিএলের পঞ্চম আসর যারা নাকি যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি আছে, খেলোয়াড় আছে, আমাদের যারা নাকি ক্রিকেট বোর্ডের সাথে জড়িত, এখানে যারা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, এই সকলকে এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার দৃঢ় বিশ্বাস এবারে টুর্নামেন্টটা অত্যন্ত কম্পিটিশন হবে এবং আকর্ষণীয় হবে। একটা কথাই শুধু আমি বলবো, এখন এই স্টেডিয়াম যা হয়েছে তাতে কিন্তু এখানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট কন্টিনিউয়াসলি আমরা দিতে পারি, কাজে দু একটা ছোট জিনিস বাকি আছে। এখানে আমাদের একটা ইনডোর ফ্যাসিলিটি যেটার মধ্যে জিমনেশিয়াম এবং সুইমিং পুলের যদি ব্যবস্থা থাকে এবং একটা প্র্যাকটিস আউটফিল্ড যদি থাকে, তাহলে আমার মনে হয় আমরা যে কোনো টুর্নামেন্ট, আন্তর্জাতিক টুর্নামেন্ট আমরা সিলেটে নিয়ে আসতে পারবো। এবং সেই সাথে সাথে যেহেতু সিলেটে এত ক্রিকেটকে ভালোবাসে, আমরা আজকে এটাই সিদ্ধান্ত নিয়েছি যে সিলেটে আমরা একটা ক্রিকেট একাডেমি তৈরি করব, এবং এখান থেকেই নতুন নতুন সিলেট থেকে নতুন নতুন খেলোয়াড় বেরিয়ে আসবে যারা আমাদের জাতীয় দলে অবশ্যই অবদান রাখবে। এই বলে আমি বিপিএল একেএস বিপিএল টি টোয়েন্টি পঞ্চম আসরকে ফর্মালি আমি এটাকে উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাই। উদ্বোধন হয়ে গেল আনুষ্ঠানিকভাবে একেএস বিপিএল এর পঞ্চম আসরের।
এবং আমরা অতিথির কাছে আবার ফেরার আগে আমরা একটু আমাদের একটা বিশ্লেষণ আছে প্রথম ম্যাচ নিয়ে, যে কোন দল ফেভারিট, কারা খেলছে, সবকিছু মিলিয়ে আমরা সেই বিশ্লেষণে যাব শারিয়ার পামিদের কাছে। ধন্যবাদ রাকিব। কে জিতবে, কে হারবে, কে বেশি রান করবে, কে বেশি উইকেট নেবে, এসব বিষয়ে প্রেডিক্ট করার আগে আমাদের কিছু পরিসংখ্যান জেনে নেওয়া দরকার। শুরুতে নজর দেই ভেন্যুর দিকে। খেলা হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, যেখানে 2014 টি টোয়েন্টি বিশ্বকাপে 6টি ম্যাচ হয়েছিল। এই 6 ম্যাচের মধ্যে লক্ষণীয় বিষয় যে আগে ব্যাট করে জয় মাত্র 1টি এবং পরে ব্যাট করে জয় 5টি। সিলেটে অন্যান্য অঞ্চলের চেয়ে কুয়াশা বেশি পড়ে, যে কারণে দিন থেকে যত রাতের দিকে ম্যাচ গড়াতে থাকে ততই বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হয়, যে কারণে যারা পরে ব্যাট করে তারা সুবিধা পায়। টি টোয়েন্টি ম্যাচে কী দেখা যায়? একজন খেলোয়াড় হয়তো নামলেন, এরপর ধুমধারাক্কা খেলে প্রতিপক্ষকে গুড়িয়ে দিলেন, কম বলে অনেক রান করলেন। তো এই কাজটি নিয়মিত কিন্তু সবাই করতে পারেন না। তবে ইদানিং একজন খেলোয়াড়কে দেখা যাচ্ছেন যিনি এমন তাণ্ডব চালাতে পারেন, তাকে আমি বলতে চাই দ্য ক্রাশার, অর্থাৎ প্রতিপক্ষকে গুড়িয়ে দেন। তিনি হলেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, যিনি খেলছেন ঢাকা ডাইনামিটসের হয়ে। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট দেখুন, চোখ কপালে উঠে যাওয়ার মতো স্ট্রাইক রেট 154, তার গড় 36 টি টোয়েন্টিতে, এটি একটি অবিশ্বাস্য গড়। ঢাকা ডাইনামিটসে যদি এভিন লুইস থাকেন তার জবাবও কিন্তু আছে সিলেট সিক্সার্সের কাছে। তিনি আর কেউ নন, সাব্বির রহমান, যাকে আমি বলতে চাই সিলেটের ট্রাম্প কার্ড, কারণ তিনি প্রয়োজনের সময় জ্বলে ওঠেন এবং তার উপর নির্ভর করা যায়। তো যেটিতে লক্ষ্য রাখতে বলবো সেটি হচ্ছে তার গড় 28.29। টি টোয়েন্টিতে 30-এর আশেপাশে যে কোনো গড়কেই আপনাকে কিন্তু বেশ ভালো বলতেই হবে। ব্যাট বলের নৈপুণ্য ছাড়াও আরও অনেকভাবে বিনোদন দেন অনেক খেলোয়াড়, তেমনই কিন্তু আজকেও একজন আছেন, তিনি হচ্ছেন সিলেট সিক্সার্সের নাসির হোসেন, যাকে আমি বলতে চাই দ্য এন্টারটেইনার। তিনি কি করেন মাঠে মজার সব কাণ্ড তারই একটি ফুটেজ দেখি। এই প্রথম বিপিএল শুরু হচ্ছে সিলেটে, আর এই কারণে আমি একটু সিলেটি ভাষায় আপনাদের আমন্ত্রণ জানাতে চাই। ও ফয়লাবার বিপিএল আরম্ভ সিলেট থাকি, তাহলে এই হৈরাম গুড়াগুড়ি না করিয়া টেলিভিশনের সামনে বইয়া দেখুক কা মাছরাঙ্গা, কারণ এবার সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে মাছরাঙ্গা টেলিভিশন। শেষ পর্যন্ত শুরুটা ভালোই হলো, সিলেটি ভাষায় আমরা একটা আমন্ত্রণ পেলাম, ধন্যবাদ শারিয়ার পামিদ। খালেদ মাসুদ পাইলট, মানে যে বিশ্লেষণটি শুনলেন একটা বোধ হয় নতুন বিষয় নিয়ে আমরা একটু ক্লু পেলাম, সেটা হচ্ছে কুয়াশা এবং শীত শুরু হতে যাচ্ছে, কি মনে করেন ওই বিশ্লেষণ? এটা এই সময় বেসিক্যালি প্রবলেম হয় এবং আরও কয়েকদিন পরে হয়তো আরও বেশি হবে। ঢাকায় যখন খেলা হবে বা সিলেটে যখন খেলা হবে, চিটাগাং যখন খেলা হবে, তখন কিন্তু রাতে যে ম্যাচটা হবে সেটা কিন্তু সবাই কিন্তু খুব টাফ টাইম পার করে, বিকজ টসের উপরে খুব ডিপেন্ডেন্ট। প্রত্যেকটা টিমই শুধু দর পড়তে থাকে যে কী করে টস জিতবো, বিকজ টস জিতার মানে হচ্ছে আপনি ফার্স্ট বোলিং করে নেবেন, বিশেষ করে সেকেন্ড ম্যাচের ক্ষেত্রে। সেকেন্ড ম্যাচের কথা আমি বলছি, যখন যখনই সন্ধ্যাটা যেতে থাকবে তারপরে কিন্তু ডিউ পড়তে থাকে এবং মাঠে প্রচণ্ড আপনার কুয়াশা থাকে, বলটা ভিজে গেলে কিন্তু বল আর স্পিনাররা বল ধরতে পারে না, গ্রিপ করে না এবং বল টার্ন করে না, বল সোজা যেতে থাকে স্কিড করে, ব্যাটসম্যানদের জন্য অনেক সহজ হয়। তো যারা পরে ব্যাটিং করবে তারা একটা একটু হলেও অ্যাডভান্টেজ পেয়ে বসে থাকবে, কারণ বিপিএল শেষ হবে যে মিড অফ ডিসেম্বরে প্রায়, তো তখন আসলে শীত পড়ে যাওয়ার এই সময়টা কিন্তু অলরেডি শীত পড়ে যাওয়া, তো শীত তো আছে প্লাসে কিন্তু অলরেডি এখন কিন্তু এখন বাংলাদেশে ডিউ পড়ে। আমরা যেহেতু রাত্রেবেলায় বা মুভমেন্ট করি বা রাতে যখন দেখি মাঠে, যখন আমি রাত্রে ফুটবল খেলি তখনও কিন্তু দেখি যে বেশ ভালো ডিউ থাকে, তো বল ভিজার জন্য এটাই এনাফ আমার কাছে মনে হয়। তো আমার মনে হয় রাত্রের খেলাতে খুব ইম্পর্টেন্ট হচ্ছে টসটা। আচ্ছা, বিপিএল যখন প্রথম শুরু হলো তখন যে লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল এবং শুরুতে কিন্তু আমরা একটা দ্রুত ইফেক্ট পেয়েছিলাম যে খেলোয়াড়দের সাহস হঠাৎ করে বেড়ে গিয়েছিল, মানে সাহস মানে এটা হচ্ছে ব্যাটিং করার যে আলাদা একটা তাণ্ডব। তো এখন যখন পঞ্চম আসরে আমরা লক্ষ্যের পথে কতটা এগোতে পেরেছি? আপনার দেখেন সাহস বেড়েছে হয়তো শর্টস খেলার, আমরা অনেক ভালো শর্টস খেলা শিখেছি, বাট আমার কাছে মনে হয় যে এখনও আমাদের অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনি যদি দেখেন বাংলাদেশ টিম কিন্তু যখন সাউথ আফ্রিকা খেলতে গেলো ফার্স্ট টোয়েন্টি ম্যাচে আমরা কিন্তু খুব ভালো স্টার্ট করেছিলাম এবং ভালো খেলছিলাম, বাট একটা যে ম্যাচুরিটি যে আমি লম্বা ইনিংস খেলবো, একটা ইনিংস যেমন সাঙ্গাকারার কথা আমি বিক্রিকে বলছিলাম, ভালো ভালো প্লেয়াররা বিরাট কোহলির কথা দেখবেন টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে এমনভাবে খেলতে থাকে ফার্স্ট টু লাস্ট এমনভাবে 10 করে রান কখনোই মনে হয় যে কোনো কঠিন কিছু একটা, তো সেই জিনিসগুলো আমাদের শিখতে হবে। হয়তো 30-40 আমরা খুব ভালো করছি, 4-6 মেরে 30-40 করছি, কিন্তু আমাকে যে একটা লম্বা ক্যারি করতে হবে সেই জিনিসটার মধ্যে আমাদের এখনও দুর্বলতা আছে, এই জায়গাগুলো আমার কাছে মনে হয় ইম্প্রুভ করতে হবে আমাদের এখনও। যে কথাটা আপনি সাব্বির রহমানের বেলায় বলেছিলেন, গতবার রাজশাহী কিংসে খেলছিলেন, সেঞ্চুরি হাঁকানোর পরেও কিন্তু একটা ম্যাচ উইন হয়নি, তো অনেক ক্ষেত্রে বোধ হয় দ্রুত রান হয় কিন্তু পরিকল্পনাটা থাকে না। আপনি স্ট্রাইক রেট হয়তো ভালো লাগছে, বাট আমার কাছে মনে হয় যে ম্যাচ বানানোটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আপনি যখন 20 ওভারের খেলায় 11 জন ব্যাটসম্যান নিয়ে খেলছেন, আপনি যখন অলআউট
হয়েছেন, তার মানে আপনি 10টা বল নষ্ট করছেন, 120 বলের মধ্যে আপনি 10টা বল নষ্ট, তার মানে 110 বলের খেলা হয়ে গেছে। আপনি যদি সেখানে যদি 2টা উইকেট বা 3টা উইকেট ফেলে নিয়ে যে টপ অর্ডার ব্যাটসম্যান যদি লম্বা ইনিংস খেলে, আপনি যদি দেখবেন যে এরকম রোহিত শর্মার কথা বলবো আমি। আচ্ছা খালেদ মাসুদ পাইলট, আমরা একটু থামাতে বাধ্য হচ্ছি কারণ সরাসরি ম্যাচের আমরা চলে যাবো। আমরা আবার দ্বিতীয় ম্যাচের শুরুতে একইভাবে বিশ্লেষণ করবো, আশা করি তখনও আপনি থাকবেন। থ্যাংক ইউ দর্শক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মাঠে, যেখানে প্রথম ম্যাচ সিলেট সিক্সার্স বনাম ঢাকা ডায়নামাইটস এখন শুরুর অপেক্ষায়। আমরা যাচ্ছি মাঠে। Are you ready for AKS powered by Shah Cement PPL to start? Are you ready for action? Us too. I've got both the captains, Nasir Hussain captaining Select Sixers, favorite son of Bangladesh, Shakib captaining Dhaka Dynamite, and the match referee. Who's going to flip the coin? Nasir is going to flip the coin. Heads is the call. Tail. So Nasir Hussain, Select Sixers captain, won the toss. And what is your decision and what influenced it? I go for ball first because this is a new wicket. I try to early on wicket and then pressure create in Dhaka. So I try to in power play in six overs. So try to early wicket and pressure create in moment, keep moment run for us. Okay. You're the home boy here. This is your home ground. What sort of a total you can defend here? And this is, I told you, this is new wicket, so that's why I'm bowling first. And let's see, I try to 150 is the winning score. No, sorry, 170 is the winning score. Okay, thank you. Go well. Shakib, happy to bat first? Yes, we are looking to bat first. Looks to me a very good wicket. Hopefully, it will be a very good game. Wicket don't change much, that's what I think. It's just a matter of time who plays better on the day. What is your team composition? Well, we're going with five overseas players. We have got some big names in our team. At the same time, we have got some very good local players. So hopefully we can combine well and do well for Dhaka. Good pitch. What sort of a total? Well, as many as we can. But at this moment, it looks like a high-scoring wicket. So anything less than 170 will be very difficult to restrict. But I hope we score more than that. Go well. Thank you. So the news from the center, Select Sixers won the toss and opted to bowl first. Right, so the first toss of this Thursday's play of the AKS BPL 2017 powered by Shah Cement is going to get underway very, very soon. And the crowd still coming in and they're already in the groove. You can feel it. See themselves on the big screen and giving us a wave. Silat welcomes the fifth edition of the BPL. Lovely weather here. It's going to get cooler in the evening. It's going to be very pleasant out there. And the players may be feeling the heat a bit, the bowlers in particular. In the first game, we'll have to toil hard because the track seems pretty batting friendly. Lovely tea gardens outside as we enter the Sylhet International Cricket Stadium. The grandstand looks very, very nice. And we're here at the other end. The media facilities are absolutely marvelous. The commentary box where we are and the studio shows, the studio areas, radio coverage areas, everything's good. There are the two teams for this first match of the AKL BPL, AKS BPL 2017 powered by Shah Cement. Upul Taranga, Andre Fletcher, Ross Whiteley, Shabbir Rahman, Nasir Hussain the skipper, Shivakat the home, Nurul Hasan the keeper, Tajul Islam, Abul Hassan Raju, Liam Plunkett is here, and Krishma Santokhi. And the Dhaka Dynamites, Kumar Sangakkara. That's a good name to have at the top of the list. Evan Lewis really goes strong all across the ground. Shakib Al Hasan leading the team. Cameron Delfort, Karen Pollard, Mossadegh Hussain, Mehdi Maruf, Mohammad Shahid, Abu Haidarani, Saqlan Shojib, and Adil Rashid. Right, it's time for me to
give a very warm welcome to my old friend Amir Sohail. Thank you, Shamim. It's always good to be back in Bangladesh and meeting friends like you after a while. Yeah, you were mentioning about the settings in the ground. It's actually creating a huge ambience. And players, they'll be forced to come out and match it because the crowd is flocking in, aspiring to see lots of sixes and fours to be hit. Absolutely. And I'm sure the players are going to deliver. They're all hyped up. They know that there's a lot of expectation here. They're going to give their best. Team is out there, select team, and they'll be hoping that the bowlers can get a tight line and length, keep it tight, frustrate the batsmen, get them to play some unorthodox or loose shots and maybe get some early breakthroughs. Well, Nasir Hussain has opted to bowl first, and the onus on him to have his bowler deliver, because it's a beautiful pitch to bat on. I think the ball is going to slide onto the bat. He'll have consistent bounce. Well, like you suggested, bowlers, they really have to toil hard. I think they have to do more. Well, the Dhaka Dynamite batsmen will be brimming with confidence. Of course, the current champions, the reigning champions, and they will have their work cut out, in the sense that the crowd are going to be really hooting for the local team. And this is something Dhaka is not used to. They get a bit of it in Chittagong when they go and play, and maybe once in Khulna. But this ambiance, as you're mentioning, and this support, the local support, it's going to be extraordinary for the select sixers. Well, Mehdi Maarouf is relatively young in international T20 cricket. Only 24 innings, but he's promising a lot. Yeah, he can give you a blistering start. We've seen some significant innings in the last BPL when he made his presence felt early on. Even Lewis, now what can you say about him? 276 runs in just the 9 innings he has played in his BPL career. Look at that strike rate, 142 plus. And a best of 101. Do you think it's a good news for the bowlers, especially the captain? As I said, Amir, this is going to be a testing period. And on this kind of wicket, you've got to gauge your length. Now, the captain is taking the lead. He is going to come and bowl his little offies, and maybe he might try some pacier ones. Let's wait and see. Well, one thing he has to do for sure is not to be predictable with his line of lengths. Not an easy task to bowl as a spinner on a flat track. All set to go for the first ball to be delivered in this first match of the AKS BPL 2017, powered by Shah Simmond. We're here at the Sylhet International Cricket Stadium. Nasir Hussain, the skipper, has decided he's going to come and try and get an early breakthrough. Here we go. First ball. Well, got away with it. I think it's just deviating down the leg side, only just flicked it away lightly for a single to open up his account. Tendoki did a good job. That's what fielders, they have to do on a pitch like this. Support their bowlers. Lewis taking strike. So their left-right combinations, it's going to be a little bit of a headache for the bowlers to keep on changing their angles every time a single or a three is taken. We're going to see many threes on this ground. Big ground, dimension-wise. Oh, back so and